সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকার রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দ। রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সাংবাদিক সমাজ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজার বাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সাংবাদিক মেহরুন রুনি। প্রাণে বেঁচে যায় তাদের একমাত্র সন্তান মেঘ। 7 বছরও আলোর মুখ দেখেনি তদন্ত, রহস্য উন্মোচন হয়নি দেশ বিদেশে ঝড় তোলা এই হত্যাকাণ্ডের। দুটি সংস্থার হাত বদল হয়েও প্রায় 61টিবার প্রতিবেদন জমা দেওয়ার সময় নিয়েও মামলার কোনো সুরাহা করতে পারেনি। চাঞ্চল্যকর এই মামলার যে 8 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, তাদের মধ্যে 2 জন জামিনে বেরিয়ে গেছেন। রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে খুন হয়েছেন ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভীন। রোববার সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে তদন্ত কর্মকর্তারা ধারণা, শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এদিকে হত্যার পর পলাতক রয়েছেন তার গৃহকর্মী। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বডিটা মানে খাটে অর্ধেক আর এইভাবে হাতটা করে আছে, 3টা আলমারি খোলা আর অনেকগুলি গহনার বক্স দেখলাম। তদন্ত ব্যাহত আছে, হত্যা নাকি অন্য বিষয় এটা আমরা তদন্ত করে দেখতেছি, তদন্তের পর বিস্তারিত হয়তো প্রকাশ করা যাবে। সড়ক দুর্ঘটনায় 5 যুবলীগ ও ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোপালগঞ্জ। গেল রাতে প্রাইভেট কার করে খুলনা থেকে গোপালগঞ্জে ফেরার পথে খুলনার রূপসী সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। নিহত 5 জন হলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, গোপালগঞ্জ সদর যুবলীগের সহসভাপতি এস এম সাদিকুল আলম তাদিক, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ ও জেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিক বাদে বাকি সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। জ্যামবহুল এই নগরীতে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে স্বাধীন পেশা পাঠাও। এই মোটরবাইক শেয়ারিং অ্যাপ জনসাধারণের একদিকে যেমন সময় বাঁচায় তেমনই সাশ্রয়ী। তবে নির্ধারিত কোনো পার্কিং স্ট্যান্ড না থাকায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে পাঠাও চালকদের, একই সঙ্গে পুলিশের হয়রানিতে অতিষ্ঠ পাঠাও চালকরা। পাঠাও নিয়ে সুরাইয়া মুনির বিশেষ রিপোর্ট, সহায়তা করেছেন আশিকুল আলম। রাজধানীতে জ্যাম ক্রমে জেঁকে বসেছে। ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ রাস্তায় বসে থেকে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট করছে, তেমনি নষ্ট করছে শারীরিক শক্তি ও অর্থ। জ্যাম থেকে কিছুটা স্বস্তির জন্য পাঠাওয়ের এই সার্ভিস নারী পুরুষ সবারই জনপ্রিয়। নিজামুদ্দিন বছর 2 আগে লালমনিরহাট থেকে এসে রাজধানীর ক্যান্টনমেন্টে হোটেল ব্যবসা করতেন। এক পর্যায়ে নিজাম তার ব্যবসা বাদ দিয়ে স্বাধীন পেশা হিসেবে পাঠাওয়ের পেশা বেছে নেন। উদ্দেশ্য, নিজে একটু ভালোভাবে বেঁচে থাকবেন। তবুও এই পেশায় একের পর এক হয়রানির শিকার হচ্ছেন তিনি। পুলিশের মামলা থেকে শুরু করে বিভিন্ন হয়রানিতে অতিষ্ঠ তারা। আমরা যেমন এখানে দাঁড়াচ্ছি, কিছুক্ষণ পরে পুলিশ এসে যদি আমাদেরকে ধরতে পারে আমাদেরকে কেস দিয়ে দিচ্ছে। আমরা লার্নার কার্ড হচ্ছে গিয়ে রোড পারমিটটা থাকে, আমরা যতটুকু জানি লার্নার কার্ডে অবস্থায় পুলিশ আমাদের কেস দেওয়ার পারার কথা, কিন্তু একটা কেস থাকাকালীন অবস্থায় আমাদেরকে কেস দিয়ে দিচ্ছে, সেকেন্ড সেম কেসটা আবার দিয়ে দিচ্ছে। কোনো সমস্যা নাই, গাড়ি চলতেছে সাইডে দাঁড়ায়া, কাগজপত্র ঠিক আছে, তবু মামলা। লাইট জ্বললো না কে, ব্যাক লাইট জ্বললো না কে, ইন্ডিকেটার জ্বললো না কেন, সবই ঠিক আছে, তবু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথাও দাঁড়াতে দেয় না। যাত্রীরা সন্তোষ জানালেও পুলিশের হয়রানিতে পড়তে হয় তাদেরকেও। যানজটের মধ্যে আমরা অল্প সময়ে চলে যেতে পারি, এটাই আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আর কি। আমার এখন রাত 11টা বাজে, আমি বাসার দিকে যাব। আমার বাসা ধরেন তেজগাঁও, হ্যাঁ, উনি যাবে ধরেন শাহবাগ। এখন আমি ওনার ওপরে যাবেন না কেন, তাহলে নামছেন কেন গাড়ি নিয়ে? বাবার আমরা তো গাড়ি নেওয়ার নামই নাই, আমরা এখানে একটা প্ল্যাটফর্ম আসছে ওটাতে আমরা জয়েন করছি। কিছু আছে ওনারা বুঝতে চায় না, তো যারা বুঝতে চায় না, আমি দেখলাম এর বেশিরভাগ হলো এডুকেটেড পার্সন, ওনারা একটু বেশি কম বুঝে। সব রকমের জটিলতা পার করে মোটর বাইক শেয়ার অ্যাপ জনকল্যাণে অবদান রাখবে এমনটাই আশা সবার। সুরাইয়া মুন্নি, বার্ন নিউজ, ঢাকা। মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য দুপুর 12টার পর শুরু হয়েছে এই কার্যক্রম। শাহ আলী মাজার এলাকা থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত এলাকা জুড়ে উচ্ছেদ করা হয়েছে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা। উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আনোয়ারের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেন প্যানেল মেয়র জামাল মোস্তফা। আমরা চাঁদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই মানুষের সুন্দর শহর উপহার দেওয়ার জন্য আজকের এই উচ্ছেদ অভিযান। নদীর বুকে যে উচ্ছেদ অভিযান চলছে, নদীকে পূর্বের অবস্থায় তা ফিরিয়ে না আনা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান।
এই জন্য এটি মহাপ্রকল্পের ইতিমধ্যে নেওয়া হয়েছে, প্রয়োজনে আরও প্রকল্প নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন উচ্ছেদের সঙ্গে সঙ্গে সংরক্ষণের কার্যকরে উদ্যোগ নিতে হবে, সমন্বিতভাবে দখল দূষণ প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, তাহলেই জীবনসত্তা হয়ে ফিরে আসবে নদী। এটা 19 তারিখ কোনো বিষয় না, 19 তারিখের পরে যদি সময় আরও লাগে আমরা আরও বাড়াবো, অর্থাৎ এই কাজ শেষ না করা পর্যন্ত আমরা থামছি না। ঢাকাসহ সারা দেশে গরুর দুধ এবং গোখাদ্যে কী পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক ও সীসা রয়েছে তা নিরূপণের জন্য একটি জরিপ পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 15 দিনের মধ্যে খাদ্য সচিব, মৎস্য ও প্রাণী সচিব, কৃষি সচিব, মন্ত্রিপরিষদ সচিব, নিরাপত্তার খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সকল সদস্য, কেন্দ্রীয় নিরাপত্তা খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় কমিটি এবং বিএসটি এর চেয়ারম্যানকে জরিপের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হলে রুলে এ আদেশ দেন। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুলচাষিরা। এবার দিবসগুলোতে 40 থেকে 45 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে সপ্তাহখানিকের আগে শুরু হওয়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যেতে হয়েছে প্রায় 3,000 মানুষকে। আশঙ্কা করা হচ্ছে দাবানল নিয়ন্ত্রণে না আসলে আর অনেকেই এলাকা ছাড়তে হবে। দাবানল শুরু হয়েছে গেল সোমবার থেকে, দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় 6 ফেব্রুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছে 1955 সালের পর থেকে দেশটিতে এত বড় দাবানল আর হয়নি। নিউজিল্যান্ডের সরকারি কার্যালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন পিজিয়ন ভ্যালিতে 25 কিলোমিটার ব্যাসের এলাকায় দাবানল চলছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5,700 একর ভূমি। এই পর্যন্ত 150 ফায়ার সার্ভিস কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে 23টি হেলিকপ্টার ও 3টি বিমান। খেলার খবর। সার্জিও অ্যাগুয়েরোর রেকর্ড হ্যাট্রিকে চেলসিকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অল ব্লুজদের 6 গোলে ভাসিয়ে প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়েছেন সিটিজেনরা। 4 মিনিটে চেলসির জোড়া গোলে উৎসবে শুরু করেন রাহিম স্টার্লিং। এরপর অ্যাগুয়েরোর জোড়া আর গুন্ডাগানের 1 গোলে প্রথমার্ধেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে আরও 1 গোল করে অ্যাগুয়েরো ছুঁয়ে ফেলেন ইংলিশ লিগের সর্বোচ্চ 11 হ্যাট্রিকের মালিক ইংল্যান্ডের শিয়াররাতে। চলতি মৌসুমে এ আর্জেন্টাইন তারকা এটি 3য় আর ম্যানচেস্টার হয়ে সর্বোচ্চ 15তম হ্যাট্রিক। শেষ দিকে স্টার্লিং নিজে জোড়া সম্পূর্ণ করেন, বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন ম্যান সিটি। এই জয়ে 27 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল। এদিকে বার্সেলোনাকে রুখে দিল অ্যাথলেটিকো বিলবাও। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় বিলবাওয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছেন কাতালানরা। ঘরের মাঠে শুরুতেই ঝটিক আক্রমণে বার্সা সীমান্তে কাঁপন ধরায় বিলবাও, তবে প্রতিপক্ষের আক্রমণ রুখে খেলায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বার্সেলোনা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও পোস্টে বল জড়াতে পারেনি কোনো দল, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল। এখন পর্যন্ত 23 ম্যাচে 15 জয় ও 6 ড্রয়ে 51 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। 45 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সংবাদ শেষ করব মেহেরপুরের পাখি গ্রামের খবর দিয়ে। পরিযায়ী পাখির সমাগমে এখন মুখর মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রাম। অদ্ভুত সুন্দর সব প্রজাতির পাখি কলাতান দেখতে ভিড় করছে সব বয়সের মানুষ। একই সঙ্গে শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষার দাবিও তাদের। বাউন্ডারি নিউজ রাউন্ড আপ এই পর্যন্তই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাউন্ডারি নিউজ রাউন্ড আপ দেখতে ভিজিট করুন facebook.com/বাউন্ডারি ডিজিটাল। ধন্যবাদ সবাইকে।